প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সংসদ সদস্য অধ্যাপক মোহাম্মদ আলী আশরাফের মৃত্যুতে দেশ একজন অভিজ্ঞ এবং দেশপ্রেমিক রাজনীতিককে হারালো। একাদশ সংসদের চতুর্দশ অধিবেশনের উদ্বোধনী দিনে কথা বলেন তিনি। বুধবার বিকেল পাঁচটায় অধিবেশন শুরু হয়। করোনা সংক্রমণের মধ্যেও সাংবিধানিক বাধ্যবাধকতার কারণে এই অধিবেশন। রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ সাংবিধানিক ক্ষমতা বলে গেল 16 আগস্ট অধিবেশন আহ্বান করেন। করোনা সংক্রমণ থাকায় এবারের অধিবেশনও সংক্ষিপ্ত হচ্ছে। বুধবার শুরু হয়ে সাপ্তাহিক ছুটির দিন শুক্রবার সহ টানা 4 কার্যদিবস সংসদ অধিবেশন চলবে। তবে স্পিকার অধিবেশনের মেয়াদ বাড়াতে বা কমাতে পারেন। করোনাকালে হওয়া অন্যান্য অধিবেশনের মতো এবারের অধিবেশনও বসছে স্বাস্থ্যবিধি মেনে। করোনা পরীক্ষার নেগেটিভ সনদ নিয়ে সংসদে যোগ দিচ্ছেন সংসদ সদস্যরা। এগুলি উত্থাপন করেছেন অধ্যাপক মোহাম্মদ আলী আশরাফ সাহেব। তিনি একজন জ্ঞানী লোক ছিলেন, আলী আশরাফ অধ্যাপক। পাঁচবার তিনি সংসদ সদস্য হয়েছেন। সপ্তম সংসদে তিনি ডেপুটি স্পিকারের দায়িত্ব পালন করেছেন। তিনি সবসময় 15 আগস্ট হত্যাকাণ্ডে যেমন প্রতিবাদও করেছেন, আবার 3রা নভেম্বর যে হত্যাকাণ্ড তার বিরোধিতা করেছে, আর সেখানে একটু আগে শুনেছেন তিনি সাক্ষীও দিয়েছিলেন সেই খুনিদের বিরুদ্ধে। মাননীয় স্পিকার, আমরা একজন দক্ষ সংসদ সদস্যকে হারিয়েছি, যিনি একজন প্রবীণ সংসদ সদস্য হিসেবে অনেক নবীন সংসদ সদস্যদের তিনি ট্রেনিং দেওয়া বা বুদ্ধি পরামর্শ দেওয়া সেটাও তিনি দিয়েছেন।